বিশ্বে ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের সমাধিস্থল। আর এই দীর্ঘ সময় ধরে এক রহস্যের বেড়াজালে নিজেকে আবৃত করে রেখেছে এই ঐতিহাসিক স্থাপনাটি। রাজকীয় এই সমাধিস্তম্ভে 22টি কক্ষ তালাবদ্ধ অবস্থায় রয়েছে, যা সবসময় তালাবদ্ধ থাকে। কি আছে এসব কক্ষের ভেতরে তা জানতে যুগ যুগ ধরে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। আর সেই রহস্যকে উন্মোচনের দাবি জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। ওই 22 কক্ষগুলো খোলার দাবি নিয়ে এলাহাবাদ আদালতের দ্বারস্থ হয়েছেন দলটির অযোধ্যা শাখার মিডিয়া ইনচার্জ ডক্টর রজনীশ সিং। শনিবার হাইকোর্টের লকিন ব্রাঞ্চের রেজিস্ট্রিতে এই আবেদন দাখিল করেন তিনি। তার হয়ে আদালতে প্রতিনিধিত্ব করেছেন আইনজীবী রুদ্র বিক্রম সিং। ওই আবেদন শুনানি করবে আদালত। আবেদনে বলা হয়েছে, ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআইয়ের অধীনস্থ এই সৌধের ইতিহাস জানতে একটি সত্যানুসন্ধান দল রিপোর্ট পেশ করুক। রোববার ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিজেপি নেতা রজনীশ বলেন, তাজমহলের 22টি কক্ষ বন্ধ খুলে দিতে আদালতে আর্জি জানিয়েছি। তালাবদ্ধ কক্ষে কি আছে সত্যটা যাই হোক প্রকাশ্যে আসা উচিত। এমন আবেদনের কারণ বলতে তিনি জানান, তাজমহল নিয়ে বিতর্ক রয়েছে, আমি আদালতে একটি পিটিশন দাখিল করেছি যেন এই কক্ষগুলো খোলার নির্দেশ দেয়া হয়। আর এই দরজাগুলো খোলা হলে যাবতীয় বিতর্ক থেমে যাবে, তা করতে তো কোনো ক্ষতি নেই। তাজমহলের উত্তর দিকে লাল স্যান্ডস্টোনের বড় প্ল্যাটফর্ম থেকে দুটি সিঁড়ি নেমে গেছে নিচে। সেখানে আছে 17টি কক্ষ যেগুলো বন্ধ, এর নিচে রয়েছে একটি অলিন্দ। সেই অলিন্দ ঘুরে গিয়ে পিছনে পৌঁছেছে মূল সমাধিস্থলের নিচে। বিশ্লেষকদের মতে, পাথরের তৈরি গড়গুলোতে বেশি মানুষজনের ভিড় হলে তাদের নিঃশ্বাস থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইডের সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়ায় মূল কাঠামোর শ্বেতপাথরের ক্ষতি হতে পারে, সে কারণেই ওই গড়গুলো বন্ধ করে রাখা হয়েছে। প্রতি বছর লাখ লাখ বিদেশি পর্যটকরা আসেন পৃথিবীর এই সব আশ্চর্য দেখতে। তো বন্ধুরা, আমাদেরও জানতে ইচ্ছে করে 22টি কক্ষে কি রয়েছে, কি রহস্য রয়েছে, এই সম্পর্কে আমাদের অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।